তাদেরকে শ্রদ্ধা করো, তাদেরকে সম্মানের চোখে দেখো। ওয়ালা তাকুনিল খামিসাতা ফাতাহলিকু, এই চারটি অপশন ছাড়া আলিম হও, আলিমের কাছে বসে শিক্ষা অর্জন করো, নচেত তারা যখন কথা বলবেন ভালো করে কান দিয়ে শোনো। নাম্বার চার, কমপক্ষে তাদেরকে ভালোবাসো। এই চারটি অপশন ছাড়া ওয়ালা তাকুনিল খামিসা, পঞ্চম হয়ে গেল। তোমরা পঞ্চম পথটা অবলম্বন করেছো, যদি তোমরা পঞ্চম অপশনটা গ্রহণ করেছো, ফাতাহালিকু, আমি নবী বলছি তোমরা ধ্বংস পেয়ে। পঞ্চম অপশন কি? আত্মদুল জালে ইলম ওয়া আলা, কোরআন হাদিসের যারা জ্ঞান রাখে আচ্ছা কি ওই পাতে তাদের সাথে কুব্যবহার করা। আদর খানিজুল আহমদুল্লাহ আলী বলেছেন, যখন কোনো ব্যক্তি কোনো আলিমকে অসম্মান করে, আলিম কারা? ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ পাকে আল্লাহ রসুলের ওয়ারিস, উত্তর শুনি, রসুলদের উত্তর শুনি, রসুল কারা? যারা শিপা মাসুম, যাদের কোনো গুণা নেই, তাদের উত্তর শুনি বানানো হচ্ছে কাদেরকে? আলিমকে। এরা হলো উত্তরাধিকারী। বাপের উত্তরাধিকারী কে হয়? যে বেটা যদি খড়া হয়, কানা হয়, বোবা হয়, তাহলে তার বাদ দিয়ে অন্য একটা ভালো লোক ধরে আনতে হবে, যে চলবে না। সেটা যে সেই উত্তরাধিকারী আলেম, যে চাল্লা রসুল উত্তরাধিকারী, সে যেরকম হোক না তাকে সম্মান করবে। হাকিম উল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন, যখন কোনো ব্যক্তি আলেমদের সমালোচনা করে, আলেমদের সাথে শত্রুতা পোষণ করে, আল্লাহ পাক তার বংশের কিয়ামত পর্যন্ত কোনো আলেমকে জন্ম দেবেন। আমি যে কথা বলছিলাম যে যে কোনো আমল ইখলাসের সাথে করতে, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের সম্পর্কে এসেছে বুখারী হাদিস, লা তাসুবু আসহাবি, তোমরা আমার সাহাবাদের নিয়ে সমালোচনা করো না। ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিথলা উহুদিন যাহাবা মা বালাগা মুদ্দা আহাদিন ওয়ালা নসীবা, যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি অহুদ পাহাড় পরিমাণ সোনা আল্লাহ রাস্তায় দান করে, অহুদ পাহাড় পরিমাণ সোনা, অহুদ পাহাড় প্রায় 7.5 কিলোমিটার লম্বা, 2.5 কিলোমিটার চওড়া, এত বড় পাহাড়, অহুদ পাহাড় পরিমাণ সোনা যদি আল্লাহ রাস্তায় দান করে, আর আমার কোন একজন সাহাবি এক মুঠ, মানে 1 কিলো 4 ভাগে 1 ভাগ খোলা, যদি জব গম জব যদি আল্লাহ রাস্তায় দান করে, তাহলে তাদের এই দান তোমাদের অহুদ পাহাড় পরিমাণ সোনা দান করার থেকে অনেক বেশি। অহুদ পাহাড় পরিমাণ সোনা আর অপরদিকে অল্প সামান্য, এত পার্থক্য কেন, এত বিশাল পার্থক্য কেন করা হবে? কি ছিল সাহাবাদের মধ্যে? ওলামায়েকরাম বলছেন, এর মধ্যে যেটা সব থেকে বড় জিনিস হলো সেটা হলো ইখলাস। সাহাবাদের যে ইখলাস ছিল আল্লাহকে রাজি করার জন্য, যে কাজ তারা করতেন, যে পাওয়ার ছিল তাদের মধ্যে, সে পাওয়ার আমার আপনাদের মধ্যে। এই জন্য আল্লাহ রসুল এই পার্থক্যটা বর্ণনা করেছে, আর এই ইখলাসের জন্য এই মেহনত আল্লাহওয়ালাদের হাতে হাত দিতে। কাসেম নানুসি, কাসেম উলুম আল খায়রাত, কাসেম নানুসি রহমতুল্লাহ, ইংরেজদের সাথে যুদ্ধ করে 1857 খ্রিস্টাব্দে যখন তিনি সামনের ময়দানে পরাজিত হন,
ইংরেজরা তখন সাধারণ মানুষের কাছে অফার দিতে শুরু করেছে। কি অফার জানেন? যে বহু মানুষ মারা গেছে, এতিম হয়ে ঘুরছে বাচ্চারা, পরিতে পরিতে বাচ্চারা এতিম হয়ে ঘুরছে। ইংরেজরা তখন আমভাবে মাফির ঘোষণা করে দিয়েছিল আর বলেছিল তাদের মাদের কাছে গিয়ে, মায়েদের কাছে, তোমরা তোমাদের বাচ্চাদেরকে দাও, আমরা এদেরকে ফিরিয়ে লালন পালন করবো, উচ্চ থেকে উচ্চ শিক্ষা এদেরকে দান করবো। হযরত কাসিম নানুতবি রহমতুল্লাহ আলাই তখন চিন্তা ভাবনা করলেন যে এদের বিরুদ্ধে, ইংরেজদের বিরুদ্ধে কামিয়াব হতে গেলে, সফল কাম হতে গেলে এরকম যুদ্ধে পারা যাবে। তখন একটা ডালিম গাছের নিচে একজন শিক্ষক একজন ছাত্রকে নিয়ে মাদ্রাসা খুলেছিল। বিল্ডিং কিছু ছিল না, একটা ডালিম গাছের নিচে। ছাত্র যিনি তার নাম মাহমুদ, ওস্তাদ যিনি তার নাম মাহমুদ, একজন শিক্ষক নাম মোল্লা মাহমুদ, একজন ছাত্র নাম মাহমুদ হাসান দেওবন্দি, তিনি পয়সাধীন হয়েছে ইংরেজদের বিরুদ্ধে রেশমি রুমাল আন্দোলনে আন্দোলন করেছিলেন। কত ইমানি পাওয়ার তার মধ্যে ছিল। যখন মাল্টার জেলে বন্দী করার পর জামালপুর তাকে রিহা করা হলে জামালপুর ঘাটে এসে পৌঁছালেন, তো ওখানেকার এলাকার যার দায়িত্ব ছিল তিনি তখন বললেন, হযরত আপনি তো এতদিন ইংরেজদের বিরোধিতা করেছেন, আপনি এতদিন ইংরেজদের বিরোধিতা করেছেন কিন্তু ইংরেজদের কিছু আজ পর্যন্ত ওই আপনার আন্দোলনে কিছুই হয়নি, হাজার হাজার মানুষ আপনার জন্য পিপাসী, হাজার হাজার মানুষ আপনার থেকে বায়াত গ্রহণ করে তারা নিজের ইসলাম করতে চান, তারা শিক্ষা অর্জন করতে চান, আপনি যদি দেওবন্দি চুপচাপ এক জায়গায় বসে থাকেন তাহলে আমার মনে হয় খুব ভালো হয়। সেটু ইংরেজদের দ্বারা হযরত শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাই তখন বলেছিলেন যে দেশে ইংরেজদের রাজত্ব আছে সেই দেশে আমার জীবিত থাকা তো দূরের কথা, আমার জন্য মরাও হারাম। ইমানি পাওয়ার দেব। এবং যদি আমি হাঁটতে না পারি তাহলে আমি আমার ছাত্রদেরকে বলবো যে খাটিয়াতে করে নিয়ে চতুর্দিকে আমাকে ধরে প্রত্যেক গ্রামে 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 আমাকে নিয়ে যাও, আমি সেখানে গিয়ে প্রত্যেক মানুষকে, সাধারণ থেকে সাধারণ মানুষের বাড়িতে এটাই ঘোষণা করব যে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ। কাসিম নানুতবি রহমতুল্লাহ আলাই যে ডালিম গাছের নিচে ছাত্রটা তৈরি করেছিলেন তিনি হলেন এই শায়খুল হিন্দ। আস্তে আস্তে কি রূপ নিল ওলামায়ে কেরামগণ বলছেন, দারুল উলুম দেওবন্দ যে সমস্ত ছাত্রকে জন্ম দিয়েছে, যদি একটা ছাত্রকে জন্ম দিত, একজন, যে হাজার হাজার ছাত্রকে জন্ম দিয়েছে তার মধ্যে মাত্র একজনকে জন্ম দিয়ে দারুল উলুম যদি শেষ হয়ে যেত তবুও দারুল উলুম নিজের জায়গায় কামিয়াব, কারণ একজন ছাত্র পাক সারা পৃথিবীকে চমকানোর জন্য যথেষ্ট। তার কাছে খুব বিশাল সম্পদ ছিল কি কাসিম নানুতবির কাছে রহমতুল্লাহ, খুব বিশাল কিছু ছিল, কি ছিল তার মনের ওই দরদ, মনের ওই ব্যথা, মনের ওই ইখলাস যেটা তিনি কেবলমাত্র আল্লাহকে দেখিয়েছেন। যে কোনো কাজ যদি ইখলাসের সাথে করা যায় তার পাওয়ার খুব বেশি, তাকে কেউ রোধ করতে পারবে না।
আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার রাস্তায় মুজাহাদা করে, আমার রাস্তায় পরিশ্রম করে, চেষ্টা করে, আমার দিকে এগিয়ে আসে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা। ওলামা ইকরাম ভালোভাবে জানেন গ্রামাটিক্যাল এখানে ব্যাপার, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, লাম তাকিদ নুন তাকিদ, আমি অবশ্যই অবশ্যই যে আমার দিকে অগ্রসর হয়, আমার দিনকে প্রতিষ্ঠা করার জন্য এগিয়ে আসে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি অবশ্যই অবশ্যই তার জন্য অনেক কোনো রাস্তা খুলে দেব। একটা নয়, সুবুলানা, সাবিলের বহু বছর সুবুল, কিন্তু প্রথমটাকে মেহনত করে আগে আসতে হবে, প্রথমটাকে চেষ্টা চরিত্র করে আগে আসতে হবে। যদি আগে আসতে পারে আর এখলাসের সাথে যদি আসে, আমি তার জন্য অনেক হেদায়েতের রাস্তা খুলে দেবের আল্লাহকে দেখানোর উদ্দেশ্য, এটাই হলো এখলাস। আজকে দাউল দেওবন্দের সারা বিশ্বে, দাউল দেওবন্দের নাম সারা বিশ্বে তার ছাত্ররা কেন করছে, এটা আমাদের বিশ্বাস হচ্ছে। কিন্তু শুনুন, পীর জুলফিকার সাহেব নকশবন্দি দামাত বারাকাত পাকিস্তানে খুব বড় মাপের একজন আল্লাহ বলি, বিশ্ব বিখ্যাত বলি, পীর জুলফিকার সাহেব নকশবন্দি, তিনি একটা কিতাব লিখেছেন, কিতাবটার নাম হলো সুকুনের দিন। সেই কিতাবটা আমি নিজে পড়েছি, তার মধ্যে হযরত লিখছেন যে আল্লাহ পাক আমাকে বিশ্বের বহু জায়গায় নিয়ে গেছে, মানে পুরো বিশ্ব জুড়ে তিনি সফর করেছেন, বহু জায়গায় আমাকে নিয়ে গেছে, এমন এমন জায়গায় আল্লাহ পাক আমাকে নিয়ে গেছেন, সেখানে বড় বড় ফল আমি দেখতে পেয়েছি, বড় বড় ফুল, যেরকম বড় বড় ফুল, সাধারণত ছোট ছোট ফুল হয়, বড় বড় ফল এবং ফুল আমি সেখানে দেখেছি, এবং এমন জায়গায় আমি গিয়েছি যেখানে সূর্য পশ্চিম দিক পশ্চিম দিকে ডুবে যাওয়ার পর আবার সঙ্গে সঙ্গে পূর্ব দিক থেকে উদিত হচ্ছে। কথা বুঝতে পারছেন? পশ্চিম দিকে সূর্য ডুবছে, এদিকে ডুবছে, ফের ওদিক থেকে পূর্ব দিক থেকে ওঠা শুরু হচ্ছে। সুবহানাল্লাহ, কোন জায়গা, এমন জায়গায় আমি গেছি যে সূর্য একদিক থেকে ডুবছে, ডোবার সাথে সাথে শেষ ওদিক থেকে পূর্ব দিক থেকে ওঠা শুরু হয়েছে, সেই জায়গাও আমি গিয়েছি। আগে বলছেন লেকিন মেরে প্যারে এক বাত ইয়াদ রাখো, মেন দুনিয়াকে জিস কোনে মে ভি গয়া, আমি দুনিয়া যে প্রান্তে গিয়েছি মেন কাসিমি কো খিদমত করতে হুয়ে পায়। দাওরম দেওয়ান থেকে যে সমস্ত ছাত্ররা বের হয় তাদেরকে কাসিমি বলা, যে দুনিয়ার যে প্রান্তে আমি গিয়েছি সেখানে মাসলাকে দেওবন্দের আলিম যারা, দেওবন্দের স্নাতক যারা, তাদেরকে আমি খেদমত করতে পেরেছি বিশ্বজুড়ে খেদমত। চিন্তা করে দেখুন, একটা ডালিম গাছের নিচে কোনো সহায়ক ছিল না, তার কাছে না কোনো বিল্ডিং ছিল, না কোনো বালাখানা ছিল, না কোনো পয়সা, না কিছু, আল্লাহকে রাজি করার জন্য একটা ডালিম গাছের নিচে একজন ছাত্র একজন শিক্ষককে সাথে নিয়ে ক্লাস শুরু হলো। আজকে তার অবস্থা কি, সারা বিশ্ব জুড়ে তার নাম, এটাই হচ্ছে কাসের নানক বিরাকুলাদুল্লাহ ইখলাস, যেটা তিনি তার অন্তরে রেখেছিলেন আল্লাহকে রাজি করার জন্য। আমার ভাইরা, এখলাস যদি কারো এসে যায় সে কামিয়াব। আল্লাহ পাক আগে বলছিল ওয়াইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, ওয়াইন্নাল্লাহা লামাআল মুহসিনিন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার রাস্তায় মেহনত করে মুজাহাদা করে আমি তার জন্য অনেক রাস্তা খুলে দিই। তবে যদি ইখলাসের সাথে হয় তাহলে ওয়াইন্নাল্লাহা লামাআল মুহসিনিন আই মুখলিসিন, আল্লাহ পাক মুখলিসিনদের সাথে আছেন, আল্লাহ পাকের মদদ তাদের সাথে আছে যারা মুখলিস হয়, যারা আল্লাহকে রাজি করার জন্য।
যেকোনো কাজ আল্লাহকে রাজি করার জন্য করলে সেটা গ্রহণ করবে। হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি ঠিক মতো বয়ান করতে পারতেন, মানুষ কি ভাবতে পেরেছিলেন যখন তিনি দিনের দাওয়াত দেওয়া শুরু করেছিলেন? তখন কি মানুষ ভাবতে পেরেছিলেন যে নিজের টাকা খরচ করে, লাখ লাখ টাকা খরচ করে মানুষ বিদেশে গিয়ে নিজের পয়সা, নিজের মেহনত, নিজের সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর রাস্তায় এরকম বের হবে? সারা বিশ্বজুড়ে একজন মানুষের মনের ওই ইখলাস যেটা তিনি আল্লাহকে দেখানোর জন্য করেছেন। ছোট্ট একটা মসজিদ, দিল্লির ছোট্ট একটা মসজিদ, বাংলা মসজিদ, সেখানে তিনি আল্লাহকে বলেছেন। এই ইখলাস পয়দা করার জন্য এই মেহনত আল্লাহ হাতে হাত দেন। যারা মুখলিসিন তাদের হাতে হাত দিলে ইখলাস পাওয়া যায়, ইখলাস আসে। যে যে পর্যায়ের মানুষ, যে যে পর্যায়ের মানুষ, সেই পর্যায়ের মানুষের কাছে গিয়ে সেই জিনিসটা তাকে শিখতে হবে। কেউ যদি একজন ভালো শিক্ষক হতে চান, ভালো শিক্ষকের কাছে বসতে হবে, তার পড়ার ট্রেনিংগুলো দেখতে হবে, টেকনিকগুলো দেখতে হবে। আস্তে আস্তে থাকতে থাকতে সেও ভালো শিক্ষক হবে। যে ভালো খেলোয়াড় হতে চায় ভালো খেলোয়াড়ের কাছে থাকতে হবে, এর নাম সৌহবত। সুতরাং যদি আমরা আল্লাহওয়ালা হতে চাই, মুখলিস বান্দা হতে চাই, তো যারা আল্লাহওয়ালা, যারা মুখলিস বান্দা তাদের কাছে থাকতে হবে। এটা সঠিক জিনিস, সহজ জিনিস। এটাকেই বোঝানোর জন্য বারবার এই সম্মজলিস করা হচ্ছে। এজন্য যারা বায়াত হন অত্যন্ত জরুরি জিনিস। সাহাবায়ে কেরামের জনগণ আলাইহিম আজমাইন বারবার বায়াত করেছে। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, বায়ানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামি সালা ওয়া ইতাই যাকা ওয়া নুসখি লিকুল্লি মুসলিম। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমরা আল্লাহর রাসূলের হাতে বায়াত হয়েছি। কিসের উপর বায়াত? যে নামাজ পাবন্দির সাথে আদায় করব। তাহলে মুসলমান নামাজ আদায় করার প্রতি বায়াত, যাকাত ঠিক মতো দেব, আর সকলের ভালো চাই, এর উপর আমরা বায়াত হয়েছি। সেই বায়াতটাই চাওয়া হচ্ছে, অন্য কিছু এর দ্বারা ইখলাস হয়, এর দ্বারা সুন্নত অনুযায়ী চলা যায়, সুন্নতের জজবা অন্তরে পয়দা হয়, আল্লাহ রাসূলের প্রেম, আল্লাহ রাসূলের মহব্বত, আল্লাহ রাসূলের ভালোবাসা অন্তরে আসে। তাদের জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ওনার ব্যাপারে এসছে, জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহর ব্যাপারে এসছে, জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির কাছে একজন ছাত্র বলছেন, হুজুর এতদিন ধরে আপনার সাথে আছি, কোনো কারামত তো আপনার থেকে দেখতে পাচ্ছি না। আল্লাহ বলি, তাহলে কারামত দেখতে হবে না?